এখন আমরা হাদিস থেকে জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা দিতেন সিজদার মধ্যে মুখটা কোথায় স্থাপন করতেন জামিউ তিরমিজির হাদিস হাদিস নাম্বার 271 আন আবি ইসহাক ক্বালা কুলতু লিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদউ ওয়াজাহু ইযা সাজাদা বিখ্যাত তাবি আবি ইসহাক তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি প্রশ্ন করলাম কুলতু লিল বারা ইবনে আযিব আমি তো রাসূলকে দেখি নাই হে রাসূলের সাহাবী বারা ইবনে আযিব আপনি আমাদেরকে বলুন আইনা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদউ ওয়াজাহু ইযা সাজাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা দিতেন উনি মুখটা কোথায় স্থাপন করতেন ফাকালা তিনি বললেন বাইনা কাফাইহি দুই হাতের তালুর মাঝখানে রাসূলুল্লাহ কোথায় মুখ স্থাপন করতেন দুই হাতের তালুর মাঝখানে এটা আমরা এইভাবে ধরতে পারি এই হাত আপনি এইভাবে স্থাপন করলেন দুই বিদ্যাঙ্গুলের মাঝখানে নাকটা স্থাপন করলেন ভিন্ন এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই কাঁধ বরাবর হাত রাখতেন এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সিজদা দিতেন এই সিজদার পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে ফুটিয়ে তুললেন বলেন সুবহানাল্লাহ জামিউ তিরমিজির হাদিস হাদিস নাম্বার 270 عن ابي حميد الساعدي رضي الله تعالى عنه قال ان النبي صلى الله عليه وسلم كان اذا سجد امكن انفه وجبهته من الارض ابي حميد الساعدي رضي الله تعالى عنه তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা দিতেন امكن انفه وجبهته من الارض নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কপাল এবং নাক দুইটাই জমিনের মধ্যে স্থাপন করতেন এটা জমিন থেকে আর কখনো তিনি আলাদা করতেন না অনেক সময় আমরা দেখি সিজদা এত স্পিডে দেয় ঠেলার সাথে নাক উঠে যায় এরকম কিছু আছে না নাক উঠে ফেলে না নাক উঠানো যাবে না কপাল উঠালে তো সিজদাই হবে না নাক উঠালেও সিজদা হবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা দিতেন নাক এবং কপাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে সিজদার শুরু থেকে শেষ পর্যন্ত জমিনের মধ্যে লাগিয়ে রাখতেন সুবহানাল্লাহ কেনা ইযা সাজাদা আমকানা আনফাহু ওয়াজাবাহাতাহু মিনাল আরদ নাক এবং কপাল রাসূলুল্লাহ জমিনের সাথে লাগিয়ে রাখতেন আলাদা করতেন না এরপর অনাহা ইয়াদাইহি আন জামবাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনের মধ্যে সিজদা করতেন ওনার দুই হাত পার্শ্ব দেশ থেকে আলাদা করতেন হাতটা পার্শ্ব দেশের সাথে লাগিয়ে রাখা যাবে না আমরা অনেকে দেখি সিজদা দিল কিন্তু হাত দুইটা তার গায়ের সাথে লাগিয়ে রাখলো এরকম হয় কি হয় না এটা রাসূলুল্লাহর সিজদার পদ্ধতি নয় হাতের দুই কোণ আলাদা রাখতে হবে একই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াদা কাফাইহি হাজওয়া মানকিবাইহি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত কাঁধ বরাবর স্থাপন করতেন এর আগের হাদিসে আমরা দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতের তালু বরাবর তিনি মুখকে স্থাপন করতেন এখন এই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়াদা কাফাই হাজওয়া মানকিবাইহি মানকাবুন অর্থ কি কাঁধ কাঁধ বরাবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত স্থাপন করতেন তাহলে এটাও জায়েজ দুই হাতের মাঝখানে স্থাপন করা এটাও জায়েজ এই ছাড়া ভিন্নভাবে কেউ যদি সিজদা করে রাসূলুল্লাহর সিজদার সাথে তার সিজদা মিলবে না এবং তার নামাজ না হওয়ার সম্ভাবনা বেশি সহিহ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 991 আন বারওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سجدت فضع يديه كفيك ورفع مرفقيك নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন তোমরা সিজদা করবে তোমাদের হাতটা তোমরা জমিনের মধ্যে স্থাপন করবে অনেক সময় দেখা গেছে আমরা হাত এমন ভাবে স্থাপন করি আমাদের হাতের তালুগুলো জমিনের মধ্যে বাজে না এরকম হয় না এটা করা যাবে না হাতের পুরো তালুটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালিয়াদউ কাফাইকা তোমার হাতের তালু জমিনের সাথে বাজায় রাখবে ওয়ারফা মিরফাকাইকা
তোমার দুই কনু তুমি উঁচু করে রাখবে কনু কোথায় থাকবে উঁচু করে থাকতে হবে এটা নিচু করা অথবা মাটির সাথে বাজাই রাখা অথবা গায়ের সাথে লাগাই রাখা কোনটাই জায়েজ নাই এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস শুনুন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 994 عن ميمونة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا سجد لو شاءت بهمة أن تمر بين يدي لمرت حضرت ميمونة رضي الله تعالى عنها تني بولছেন كان إذا سجد نبي كريم صلى الله عليه وسلم যখন সিজদা করতেন لو شاءت بهمة أن تمر بين يدي لمرت নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই বাহু এমন ভাবে উঁচু করে রাখতেন একটা মেষ শাবক মেষের বাচ্চা সে যদি ইচ্ছা করত রাসূলুল্লাহর বাহুর নিচ দিয়ে সে চলে যেতে পারত এতটায় রাসূলুল্লাহ এটাকে প্রশস্ত করে রাখতেন উঁচু করে রাখতেন আমরা অনেক সময় দেখি দুই হাতকে মাটির সাথে একবার বাজাই তারপর সিজদা দিচ্ছে এরকম কিছু ভাই করে কি করে না ভাই এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না এটা কুকুরের খাসলো এটা তোমরা কেন করবে কুকুরের মতো দুই হাত জমিনের মধ্যে বিছিয়ে দেওয়া রাসূলুল্লাহ কঠিনভাবে নিষেধ করছেন সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 822 আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন ইয়াতাদিলু ফিস সুজুদি যখন তোমরা সিজদা করবে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভারসাম্য তোমরা রক্ষা করে সিজদা করবে ওয়ালা ইয়াবসুদু আহাদুকুম যিরাআইহি ইন বিসাতাল কালবি কালবুনর তো কি কুকুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা ইয়াবসুদু আহাদুকুম তোমরা কেউ এই কাজ করবে না যিরাআইহি তোমাদের দুই হাত বিছিয়ে দেওয়া এটা কখনো করবে না ইন বিসাতাল কালবি এটা কুকুরের স্বভাব কুকুরের মতো তোমরা দুই হাত মাটির সাথে বিছায়া সিজদা করবে না এই সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না দুই হাতের কোনগুলো উঁচু করে রাখতে হবে পার্শ্ব দেশ থেকে আলাদা করতে হবে দুই হাত কাঁধ অথবা দুই হাতের তালু বরাবর সিজদাটা স্থাপন করবে এখন আপনার আঙ্গুলগুলো কি অবস্থায় রাখবেন অনেক সময় দেখা যায় আঙ্গুলগুলো একেবারে ফাঁকা অবস্থায় রাখেন এরকম দেখা যায় না না আঙ্গুলগুলো ফাঁক করা যাবে না আসুন রাসূলের হাদিস থেকে শুনি মুস্তাদরাক আল হাকিমের হাদিস হাদিস নাম্বার 224 আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা রাকা ফাররাজা বাইনা আসাবিহি ওয়া ইযা সাজাদা দম্মা আসাবিআহু হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু করতেন কানা ইযা রাকা রাসূলুল্লাহ যখন রুকু করতেন ফাররাজা বাইনা আসাবিহি রাসূলুল্লাহ দুই হাত হাঁটুর উপর যখন স্থাপন করতেন হাতের আঙ্গুলগুলো তিনি বিচ্ছিন্ন করে রাখতেন অর্থাৎ ফাঁক করে রাখতেন রুকুর সময় কি করতে হবে দুই হাতের আঙ্গুলগুলো বিচ্ছিন্ন করে রাখবেন এবং ফাঁক করে রাখবেন ওয়াইদা সাজাদা দম্মা আসাবিআহু আর যখন সিজদা করতেন রাসূলুল্লাহ তখন দুই হাতের আঙ্গুল একেবারে মিলাইয়া রাখতেন এটা আলাদা করতেন না ফাঁক করতেন না তাহলে রুকুতে দুই হাতের আঙ্গুল ফাঁকা থাকবে সিজদাতে দুই হাতের আঙ্গুল মিশিয়ে রাখবেন কথা ক্লিয়ার সাতটা হাড়ের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করতেন কয়টা হাড় হাড় বুঝুন তো হাড় দিয়ে আর কি সাতটা হাড়ির উপর সিজদা করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করা হচ্ছে আসুন হাদিস থেকে শুনি সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 812 আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন উমিরতু আন আসজুদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে আদেশ দেওয়া হয়েছে সিজদার ব্যাপারে আলা সাবআতি আযমিন সাতটা হাড়ের উপর আমি যাতে করে সিজদা দেই আলাল জাবহাতি কফাল ওয়া আশারা বিয়াদিহি আলা আনফিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল জাবহাতি কফাল বললেন জাবহাতুন বলার পর রাসূলুল্লাহ হাত দিয়ে ইশারা করছেন ওয়া আশারা বিয়াদিহি আলা আনফিহি
রাসূলুল্লাহ কফাল থেকে নাক পর্যন্ত ইশারা দিলেন, যে কফাল বলতে আমি নাক সহ বুঝাইছি। কফাল মানে কি? শুধু কপাল না, নাক সহ। নাক সহ অর্থাৎ কপালের মধ্যে একটা হাড়ি আছে না, এই হাড়িটা একেবারে নাক পর্যন্ত, নাকের হাড়িটা একটু নরম, কপালটা একটু শক্ত, দুইটা একসাথে রাসূলুল্লাহ ইশারা করে দেখালেন। আলাল জাবহাতি ওয়া আসার বিয়াদি আলা আনফিহি, একেবারে কপাল থেকে নাক পর্যন্ত এই হাড়ি দিয়ে সিজদা করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। একটা হাত গেল, এরপর রাসূলুল্লাহ বলছেন ওয়ালিয়াদাইনি ওয়ার রুকবাতাইনি ওয়া আতরাফিল কদামাইনি, এরপর ওয়ালিয়াদাইনি দুই হাতের তালু, দুই হাতের তালুর ভিতরে হাড় আছে না, হাড়, এই হাড়গুলো দিয়ে সিজদা করতে হবে। ওয়ার রুকবাতাইহি, এবং তার দুই হাঁটুর যে হাড় আছে, যে হাড়ি আছে, এই দুই হাঁটুর হাড় দিয়ে সিজদা করতে হবে। এরপর রাসূলুল্লাহ বলছেন ওয়া আতরাফিল কদামাইনি, দুই পায়ের অগ্রভাগ, অর্থাৎ পায়ের আঙ্গুলগুলো এইভাবে, যখন আমরা সেজদায় চলে যাই তখন আঙ্গুলগুলো এইভাবে থাকে। আমরা অনেক সময় দেখি অনেকে পায়ের ছাতাটা একেবারে জমিন থেকে আলাদা করে ফেলে, না এটা করা যাবে না, এটা করলে আপনার সেজদা হবে না। সেজদা না হলে কি নামাজ হবে? না। তাহলে আপনি পাকে একেবারে একসাথে রাখতে পারবেন, আবার আলাদাও রাখতে পারবেন, দুইভাবে হাদিস আসছে, যে কোনো একভাবে রাখেন, কিন্তু পায়ের পাতাটা জমিন থেকে উঠানো যাবে না, আলাদা করা যাবে না। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমাকে ষাটটা হাড়ের উপর সিজদা করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। একটা হচ্ছে নাক এবং কপাল, আরেকটা হচ্ছে দুই হাত, এরপর আরেকটা হচ্ছে দুই হাঁটু, আর দুইটা হচ্ছে দুই পায়ের অগ্রভাগ। এই ষাটটা বিষয় জমিনের সাথে লাগাইয়া তারপর আমাকে সিজদা দিতে হবে, তাহলে রাসূলুল্লাহর সিজদার সাথে আপনার সিজদা মিলে যাবে।